হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছেন ভিডিওটা কি টপিকের। তো আজকে আমি দেখাবো খরগোশ ম্যাটিং করানোর পর কেন বেশি খায়। তো এটার প্রমাণও দেবো আজকে যে খরগোশ ম্যাটিং করানোর বেশি কেন খায়, ম্যাটিং করানোর পরে বেশি কেন খায়। তো এটা মেল খরগোশটা কমই খায়। দেখেন এই মেল খরগোশটা কিন্তু এমনিতে অনেক বড়, তো সেই ক্ষেত্রে এর খাবারটা বেশি খাওয়ার দরকার, কিন্তু এই খরগোশটা একটু কমই খায়। দেখেন এখনও খাইতেছে। তো এটা আমি সকালে খাবার দিয়ে গেছিলাম, সেক্ষেত্রে দেখেন এখনও খাবারগুলো কতগুলো রয়েছে, তো এখনও খাই নাই। আর এর চাইতে বেশি দিছি আমি আমার ফিমেলটাকে। তো ফিমেলটাকে দেখাইতেছি, তারা দেখেন ফিমেলটারে কত, এর চাইতে বেশি খাবার দিছি কিন্তু ফিমেলটা সব খাইয়ে নিছে। তো অনেকে বলতে পারেন তো এ এত বেশি খাবার খায়, সেক্ষেত্রে এই খরগোশটা এত চিকন কেন? তো আমি আগের ভিডিওতেও বলছি যে নিউজিল্যান্ড খরগোশ একটু চিকনই হয়, কিন্তু এরা আর কি ম্যাটিং করাইতে এদের সুবিধা হয়, আর এরা ম্যাটিং করলে খুব তাড়াতাড়ি সাকসেস হয়ে যায়। আর এইগুলোরে আপনি যতই খাবার খাওয়ান সেক্ষেত্রে মোটা হবে না। এগুলো নিউজিল্যান্ড হোয়াইট, এরা একটু লম্বা টাইপের থাকবে আর চিকন থাকবে। আর ওইগুলো খরগোশ আপনি যদি বেশি খাবার দেন সেক্ষেত্রে ওইগুলো মোটা হয়ে যাবে। আর এইগুলোকে এই যে বাদ দিয়ে গেছিলাম সকালে, বাদ কুরো আর এই যে এইগুলো গাছগুলা, তো এটারে আমি বেশি দিছিলাম। তো সেক্ষেত্রে দেখেন বেশি দেওয়ার পরেও এটা সব খায় নিছে, কিছু আছে কিন্তু ওইটাকে আমি কম দিছি। দেখেন তো এটাকে কম দিছি কিন্তু এটারগুলা এখনও অনেকগুলাই রয়েছে, কিন্তু ভাতগুলা খাইয়া ফেলছে অনেকগুলাই। কিন্তু খরগোশটা এটা অনেক মোটা, এটা কম খেলেও এটা অনেক মোটা আছে। তো সেক্ষেত্রে আমি বলি ম্যাটিং করানোর পর কেন খরগোশ বেশি খায়, কারণটা হচ্ছে খরগোশ ম্যাটিং করানোর পর দেখবেন এক সপ্তাহ পর থেকে অনেক খাবার খাবে, মানে ও আর কি কনসিভ করলে তাহলে অনেক খাবার খাবে, মানে বাচ্চা দিবে, তো তাই ওর আর কি একটু বেশি খাবার খাইতে হয়। সেক্ষেত্রে ও ডাবল খাবার খায়, আগের থেকে একটু ডাবল খাবার খায়। আর আমার মানে একদম আমি শিওর যে এটা কনসিভ করছে তাই অনেক খাবার খায়, কারণ আমি যে খাবারই দেই ওইটার আগে, মানে আমার ছেলে খরগোশের আগে, আর মেয়ে খরগোশটা সব খায় নাই। তো সেক্ষেত্রে আমি বুঝতে পারলাম যে এটা কনসিভ করছে, তো এটাও আপনারা বুঝতে পারেন। তো অনেকে বলতে পারেন যে আমি তো ম্যাটিং করেছি তো আমার খরগোশ তো বেশি খায় না, তো আপনারা একটু খেয়াল করেন যে দুইটা খরগোশকে আপনি খাবার দিবেন একই সমান খাবার, কিন্তু দেখবেন কোনটা আগে খেয়ে শেষ করে আর মানে বেশি খাবার কোনটা খায়, সেক্ষেত্রে বুঝতে পারবেন। তারপর আমি আবার দেখাবো খরগোশের পেটে বাচ্চা আছে কিনা, কিভাবে বুঝবেন, তো এটা নিয়েও ভিডিও দেবো। আমার খরগোশের যেহেতু এখন এক সপ্তাহ হয়েছে সেক্ষেত্রে আমি দেখাইতে পারতেছি না। তো আমি আজকে খাবার দিতে আসছিলাম, সেক্ষেত্রে আমি ওর কাছে হাটটা নিছিলাম, ও অনেক শব্দ করতেছিল, তো কনসিভ করছে শিওর তাই শব্দ করছে, কারণ খরগোশের পেটে বাচ্চা থাকলে এরকম করে, ও শব্দ করে। তো আপনাদের দেখাবো যে খরগোশের পেটে বাচ্চা থাকলে কীভাবে বুঝবেন। দেখেন পেটটা একটু ঝুলে গেছে, তো আরও বড় হবে পেটটা যখন মানে 20 দিন 18 দিন 15 দিন হয়ে যাবে, সেক্ষেত্রে বুঝতে পারবেন খরগোশের পেটে বাচ্চা থাকলে। তো আমি ভিডিওটা দিব কিছুদিনের মধ্যে, তো আমার খরগোশের আর কিছুদিন যাক। আর সকালে যে ভিডিওটা দিছি আমার খরগোশের দুইটার নাম সিলেক্ট করতে, তো ওই ভিডিওটা সবাই দেখে আসবেন, আমার ওই ভিডিওটার মধ্যে আপনার নাম মানে সবাই বলে আসবেন কী নাম রাখা যায় দুইটার, এই মেলটার আর এই ফিমেলটার। তো আমি দেখছি মাত্র 2-3 জন কমেন্ট করছে, তো এই কমেন্টটি তো হবে না, আপনারা সবাই কমেন্ট করেন কী নাম দেওয়া যায়, তাহলে আমি আপনাদের ইতে যার নামটা ভালো লাগবে ওই নামটাই দিমু, তাহলেই হবে। আর এখন যেহেতু খাবার শেষ, খাবার আবার দিতে হবে, আর ওইগুলো ওই ভিডিওটা আমার দেখে আসবেন, আপনারা সবাই কমেন্ট করবেন কী নাম দেওয়া যায়। আর নেক্সট ভিডিও হচ্ছে অন্য বিষয়ে দেব, কারণ আপনারা কমেন্ট করতেছেন না কী বিষয়ে ভিডিও চান, সেক্ষেত্রে আমার মন মতো একটা ভিডিও দিব, তো ওই ভিডিওটা পাবেন কালকে পাবেন। তো আজকে ভিডিওটা কেমন হয়েছে বলবেন। আর আমার খরগোশটা একদম শিওর ও কনসিভ করছে, আমি হাত দিতে গেলে ও আমাকে আর কি কামড়ে দিতে চায় আর শব্দ করে, আর সবসময় মানে শুয়ে থাকে, খায় আর শুয়ে থাকে। তো আপনারা এটা ভাববেন না যে খরগোশ এটা অসুস্থ হয়ে গেছে, বা আপনাদের খরগোশ এরকম করলে ভাববেন না যে অসুস্থ, সেক্ষেত্রে আপনি বুঝে নেবেন যে এটার যদি ম্যাটিং করান যদি 1 সপ্তাহ বা 10 দিন হয় সেক্ষেত্রে ও সবসময় বসে থাকবে আর খাবার খাবে বেশি বেশি এরকম করবে, মানে এই ব্যবহারটা দেখে বুঝতে পারবেন ও আর কি প্রেগনেন্ট হয়েছে, ও শিওর বাচ্চা দেবে। তো আর নেক্সট বক্স কখন দিবেন এটাও আমি ভিডিও দিব, তো এখন যেহেতু আমার খরগোশটা নেক্সট বক্স দেওয়ার কোনো দরকার নাই সেক্ষেত্রে আমি এখন দিতেছি না, আমি কখন দিব এটা নিয়ে ভিডিও দিয়ে দেবো, আপনারা ওই ভিডিওটার জন্য অপেক্ষা করুন। আর আজকের ভিডিওটা হচ্ছিল যে খরগোশ ম্যাটিং করানোর পর কেন বেশি খাবার খায়, সেক্ষেত্রে আমি বলেই দিলাম যে খরগোশ ম্যাটিং করানোর পর ওই আর কি কনসিভ করলে সেক্ষেত্রে ও বেশি খাবার খায়, ডাবল খাবার খায়, কারণ ও যখন বাচ্চা দেবে সেক্ষেত্রে ওর মানে প্রোটিনটা একটু বেশি দরকার, তার জন্য আর কি ও বেশি খাবার খায়। তো আপনারা এটা নিয়ে কেউ চিন্তা করবেন না। তো আমার এই খরগোশটা আগে এরকম বেশি খাবার খাইতো না,
আর এখন এই যে সপ্তাহখানিক হয়েছে, মানে মিটিং করেছি 15 তারিখ, তো আজকে যেহেতু 22 তারিখ, তাহলে 5-7 দিন হয়ে গেছে, 1 সপ্তাহ হয়েছে। তো 1 সপ্তাহ হয়েছে মানে সেক্ষেত্রে এখন একটু বেশি খাবার খাবে, এই 10 দিন থেকে 1 সপ্তাহ পর থেকে একটু বেশি খাবার খাবে। তো এই যে এখনই ও বেশি খাবার শুরু করে দিছে, তো একে এখন ডাবল ডাবল খাবার দিতে হবে। সেক্ষেত্রে ও বাচ্চাগুলো, যে বাচ্চাগুলো দিবে সে বাচ্চাগুলো অনেক ভালো হবে। আর আমি বাচ্চা কেন জানি বাঁচাইতে পারি না, তো এবার আমি বাচ্চাগুলো ধরবই না, ও মানে যেমনি দিবে এমনিতে আমি কিচ্ছু করবো না, শুবও না, যেখানে বাচ্চা দিবে সেখানে রাখবো, আর আমি কিচ্ছু করবো না। বাচ্চাগুলোকে আমি আর আলাদা করবো না, ওর মার সাথে রাখবো সব সময়, একদম 1 মাস পর্যন্ত। তো এবার দেখি কেন কি হয়, এবার চেষ্টা করবো বাঁচানোর জন্য। তো আপনারা সবাই দোয়া করবেন আমার খরগোশটা যাতে বাচ্চা দিতে পারে ভালোভাবে আর বাচ্চাগুলো সুস্থ থাকে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে আপনারা বলবেন, আর আমার মেল খরগোশটাকে দেখাই, আমার ফিমেল খরগোশটাকে তো অনেক ফোন ধরে দেখাইতেছি, আর আপনারা নাম বলবেন, ওই ভিডিওটা দেখে আসবেন আমি কী নাম দিতে পারি। তো এটা কেন যেন চুপ করে বসে রয়েছে, তো খাবার মানে মুখে দিলে দেখেন কী করে, নে এই দেখেন খাবার খাবে না, মানে ও মুখ দিয়ে সরিয়ে দিতেছে, কোনো খাবারই খাইতেছে না, আবার হঠাৎ করে খায়, দেখেন আবার খাইতেছে, মানে হঠাৎ করে খায়, আবার হঠাৎ করে ওর আগে খাবার দিয়ে সরিয়ে দেয়, তো আবার কিছুক্ষণ পরে হঠাৎ করে সব খায় নিবে, কিন্তু মানে ওরকে রাগ, একটু রাগ বেশি, এমনই করে। আমি ওরে খাবার দিলে ও মুখ দিয়ে সরিয়ে দেয়, কিন্তু হঠাৎ করে একটু পরে সব কিছু খায় নেয়। তো এটার জন্য সবাই দোয়া করবেন যাতে এটা এইটা অভ্যাসটা সেরে দিতে পারে। তো আমি খাবার দিলে কেন জানি খাই না, এই দেখেন, এই দেখেন দেখেন সরিয়ে দিছে, আমি মুখে খাবার দিলেও সরিয়ে দেয়, কিন্তু আমি না থাকলেও অবশ্যই খাই, কিন্তু আমি থাকলে আমার সামনে কেন জানি খাই না, এই দেখেন আবার খাইতেছে, মানে মুখ দিয়ে সরিয়ে দেবে আবার ও নিজেই খাবে, দেখেন আবার খাইতেছে, কিন্তু আমি যদি দেই দেখেন আমি দিলে সরিয়ে দিবে, দেখছেন আমি দিলে সরিয়ে দেয়, এটা আমি বুঝি না কেন, আবার আমি এই দেখেন নিয়ে হাত বের করে ফেলছি এখন খাইতেছে। তো এটা একটা মজার বিষয়। আর এখানে আছে ভাত আর কুড়ো, তো এটাও সবাই খাবারটা, এই খাবারটা দিতে পারেন, কিন্তু সব সময় না, এক বেলা, কারণ এই খাবারটা দিলে ওরা মানে পেট খারাপ হবে বেশি দিলে, তো সেক্ষেত্রে কম দিবেন, আমি সকালবেলায় দিছি। আর এখানে আরও কিছু এসব আছে, তো এটা একটু শুকাই দিয়েছি, যেহেতু পানি ছিল, তো আপনারা একদম ভিজা খাবারটা দিবেন না, সেক্ষেত্রে খরগোশের পেট নামবে, পেটটা খারাপ হয়ে যাবে, তো এটা কেউ করবেন না, গাছটা একটু শুকিয়ে তারপর দিবেন। তো আজকের ভিডিও এইটুকুই, কেমন হয়েছে বলবেন, আর আমার খরগোশটা শীঘ্রই বাচ্চা দিয়ে দিবে, কারণ এখন ও আর কি সবসময় চুপচাপ বসে থাকে, সবসময় বেশি বেশি খাবার খায়, আর এখানে সবসময় একদম পাটা একদম ছড়িয়ে বসে থাকে। তো আজকের ভিডিও এইটুকুই, আল্লাহ হাফেজ।